হ্যালো ফ্রেন্ডস, মেডিকেল বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো অস্টিও আর্থারাইটিস। হ্যাঁ বন্ধুরা, এই অস্টিও আর্থারাইটিস রোগ সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। তো আজকে আমরা ইন ডিটেলে আলোচনা করব যে এই রোগটি থেকে মুক্তির উপায় এবং খুব কম সময়ের মধ্যে কিভাবে আমরা এই রোগের ব্যথা এবং যন্ত্রণা থেকে আরাম পেতে পারি। তো সকলকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখব যে অস্টিও আর্থারাইটিসের জন্য কী জাতীয় ওষুধ ব্যবহার করা হয়। তো তারও আগে আমরা সবার আগে দেখে নেব যে অস্টিও আর্থারাইটিস রোগটা আসলে কী। দেখো, অস্টিও আর্থারাইটিস হচ্ছে এমন একটা রোগ যেটা কিন্তু ক্রনিক জয়েন্ট পেইন কন্ডিশন, মানে ক্রনিক মানে হচ্ছে লং লাস্টিং, মানে দীর্ঘস্থায়ী একটা হাড়ের যে আমাদের জোর থাকে, সেই হাড়ের যে জয়েন্ট থাকে সেই জয়েন্টের কিন্তু একটা ব্যাধি। এখানে কি হয় না, আমাদের দুটো হাড়ের মাঝখানে এক ধরনের প্রোটেকটিভ টিস্যু থাকে, প্রতিরক্ষামূলক একটা টিস্যু থাকে, সেটার নাম হলো ক্লেটিলেজ। এই ক্লেটিলেজ বা কার্টিলেজ এটা কি করে না, আমাদের দুটো হাড়ের মধ্যে একটা মজ্জা হিসাবে কাজ করে। এটা যখন বয়সের সাথে সাথে এটা যখন শুকিয়ে যায় বা এটার মধ্যে যখন ব্রেকডাউন হয় বা এই যে কার্টিলেজটা যদি ভেঙে যায়, তাহলে কি হয়, দুটো হাড়ে হাড়ে ঘষা লাগে। যখনই ঘষা লাগে তখনই আমাদের ব্যথা এবং যন্ত্রণা অনুভব হয়। তো এইটাকেই আমরা বলি অস্টিও আর্থারাইটিস। এই অস্টিও আর্থারাইটিসটা মেনলি কী জন্য হয়, মেনলি দেখো এটা একটা বয়সগত রোগ। এটা দেখবে তোমরা খেয়াল করে, যারা বয়স্ক বা বার্ধক্যজনিত অবস্থা, যাদের ওয়েট বেশি বা যাদের শরীরের ওজন বেশি, যারা একটু মোটা হেলদি পিপল, তাদের কিন্তু এই রোগটা বেশি হয়। কেন হয় না, তাদের হাড়ের জোর কমে যায়, বয়সকালে স্থূলতা বা আঘাতের কারণেও কিন্তু এই রোগটা হয়ে থাকে। এই রোগটার লক্ষণগুলোর মধ্যে মেন হচ্ছে দেখবে জয়েন্টে ব্যথা হবে, বা কখনো কখনো দেখবে যে যে পায়ে এই রোগটা হবে বা যে জায়গাটায় হবে সেই জায়গাটা হয়তো অনেকক্ষণ অবস্থা থাকলে যে শক্ত হয়ে গেছে, মুভ করতে অসুবিধা হচ্ছে, এই জাতীয় লক্ষণগুলো কিন্তু দেখা যায়। মেন হচ্ছে অস্টিও আর্থারাইটিসের লক্ষণ এইগুলোই। বা তোমরা আরও দেখবে যে যে পায়ে অস্টিও আর্থারাইটিস থাকবে পেশেন্টের, সেই পা নিয়ে যদি সে প্রচুর কাজ করে সারাদিনে, তাহলে কিন্তু দিনের শেষে তার প্রচণ্ড পরিমাণে ব্যথা হবে। বা ধরো সে রেস্ট করলো সেই রাত্রিরে, বা পরের দিন সকালে সে যখন উঠে কাজ করতে যাবে, প্রথমে দেখবে কিন্তু তার পা নাড়াতে কিন্তু সমস্যা হবে। এই জাতীয় সমস্যাগুলো কিন্তু অস্টিও আর্থারাইটিসের ক্ষেত্রে আমরা দেখেই থাকি। তো এবার আমরা দেখব যে এই অস্টিও আর্থারাইটিস থেকে মুক্তির উপায় কী, ওষুধ বা কী মেডিসিন আছে এর জন্য যেটা আমরা ব্যবহার করলে খুব কম সময়ে এই রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। তো প্রথমেই যে ওষুধটা আমরা বলবো সেটি হলো অ্যাসিক্লোফেনাক প্যারাসিটামল। হ্যাঁ দেখো, আমি স্ক্রিনে একটা ব্র্যান্ড দিয়েছি, জিরোডল পি। এই ব্র্যান্ডটা তোমরা যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবে, এটা খুবই ভালো ব্র্যান্ডেড ওষুধ এবং বহুল ব্যবহৃত, বহুল পরিচিত। এই অ্যাসিক্লোফেনাক প্যারাসিটামল, তোমরা সবাই জানো প্যারাসিটামল সম্বন্ধে যে প্যারাসিটামল পেন কিলার। আমরা আজকে বলবো যে এই অ্যাসিক্লোফেনাক আসলে কী। অ্যাসিক্লোফেনাক হচ্ছে নন স্টেরয়েডিয়াল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগস। এরা কী করে, এই অ্যাসিক্লোফেনাক কীভাবে আমাদের শরীরে কাজ করে, প্রথমে আমি বললাম যেটা নন স্টেরয়েডিয়াল এজেন্ট, তার ফলে কী হচ্ছে, এটার মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি এজেন্টস থাকছে এবং অ্যানালজেসিক প্রপার্টিস থাকছে, বেদনানাশক প্রপার্টি। এর কাজ করার প্রক্রিয়াটা মূলত এরকম যে আমাদের শরীরে, ব্রেনে প্রোস্টাগ্ল্যান্ডিন নামে এক ধরনের পদার্থ বা কেমিক্যাল খড়িত হয়, যার জন্য কিন্তু আমরা ব্যথা উপশম করে থাকি। এই প্রোস্টাগ্ল্যান্ডিন খড়িত হওয়ার পেছনে একটি এনজাইমের কিন্তু খুব বড় ভূমিকা রয়েছে, সেটি হলো সাইক্লো অক্সিজেনেস। তো অ্যাসিক্লোফেনাক কী করে না, এই সাইক্লো অক্সিজেনেস যে এনজাইমটা, সেটাকে কিন্তু প্রতিরোধ করে দেয়। সেটা যখন উৎপন্ন হওয়ার ক্ষমতাটা কমিয়ে দেয়, তখন কিন্তু আর এই প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস যেটা হয় সেটা কমে যায়। এর ফলে আমরা কিন্তু ব্যথাটা আর উপশম করতে পারি না। এইভাবে অ্যাসিক্লোফেনাক আমাদের শরীরে কাজ করে। তো এই ওষুধটার সাথে সাথে আরও একটি গুরুত্বপূর্ণ ওষুধ, যে ওষুধটা এই রোগের ক্ষেত্রে আমরা সবাই নেব, অবশ্যই নেব, সেটি হলো কোলেক্যালসিফেরল ট্যাবলেটস বা ভিটামিন ডি3 ট্যাবলেটস। তো এইবার প্রশ্ন হচ্ছে ভিটামিন ডি3 আসলে কী। ভিটামিন ডি3 হচ্ছে, দেখো,
ফ্যাট সলিউবেল ভিটামিন বা আমরা বাংলায় যেটাকে বলি যে চর্বিযুক্ত দ্রবণীয় ভিটামিন, যেটা কী করে না আমাদের শরীরের ক্যালসিয়াম এবং ফসফরাস শোষণে সহায়তা করে। আর ক্যালসিয়াম এবং ফসফরাস আমরা জানি যে শক্তিশালী হাড় তৈরি করতে এদের ভূমিকা অপরিহার্য। তো যখন আমরা ভিটামিন D3 ট্যাবলেট খাই, তা ক্যালসিয়াম এবং ফসফরাস আমাদের শরীরে যা আমরা সারাদিনে খাবার খাই তার থেকে যখন বেশি পরিমাণে আমরা শোষণ করতে পারি, তখন আমাদের হাড়ের জোর বেড়ে যায়। তো এক্ষেত্রে এই অস্টিওআর্থ্রাইটিস রোগের ক্ষেত্রে আমরা অ্যাসিক্লোফেনাক প্যারাসিটামলের সাথে সাথে অবশ্যই কিন্তু ভিটামিন D3 বা কোলেক্যালসিফেরল এই ট্যাবলেটটা দিনে একটা করে অবশ্যই খাব। এবং যেহেতু অ্যাসিক্লোফেনাক একটা পেইন কিলার হিসাবে কাজ করে, তো আমরা সবাই জানি যে পেইন কিলার খেলে আমাদের একটা গ্যাসের ওষুধ বা হজমের ওষুধ অবশ্যই খাওয়ার দরকার। তো সেই জন্য দেখো আমি স্ক্রিনে একটি ওষুধ দিয়ে রেখেছি, Pantop-40 প্যান্টোপ্রাজল। সেটা তোমরা যে কোনো ব্র্যান্ডেরই খেতে পারো, আমি একটা উদাহরণস্বরূপ দিয়ে রেখেছি। তো সবার আগে এই ওষুধটা খেয়ে নেবে তোমরা খালি পেটে, Pantop-40 mg খাওয়ার পরে, তারপরে তোমরা কিন্তু এই ওষুধগুলো খাবে। এবং দিনে দুবার করে একটা জেলের কথা আমি বলবো, সেই জেলটা কিন্তু ওই ব্যথার জায়গাটায় যদি তোমরা মালিশ করো ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ, যে কোনো এক রকম, হয় ক্লকওয়াইজ নয় অ্যান্টি ক্লকওয়াইজ, সেই জেলটির নাম হলো ভলিট্রা প্লাস, যে কোনো দোকানে তোমরা পেয়ে যাবে, খুব ভালো ব্র্যান্ডের ওষুধ, খুব ভালো কাজ দেয়। তো এই জেলটা যদি তোমরা দিনে দুবার মালিশ করো তাহলে দেখবে, এবং সাথে যদি এই ওষুধগুলো খাও তাহলে দেখবে খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু তোমরা এই রোগটার থেকে মুক্তি পেয়ে যাবে। তো অন্যান্য যে রোগগুলোর মতো কিন্তু এই অস্টিওআর্থ্রাইটিস যে রোগটা আমরা আলোচনা করলাম, সেই অস্টিওআর্থ্রাইটিসের যে যে ওষুধগুলো ব্যবহার হয়, ধরো অ্যাসিক্লোফেনাক ব্যবহার হচ্ছে বা প্যারাসিটামল ব্যবহার হচ্ছে বা ধরো তোমার ভিটামিন D3 ব্যবহার করছি আমরা, বিভিন্ন বিভিন্ন ওষুধ তো আমরা ব্যবহার করছি। তো এই এতগুলো ওষুধের এবার প্রশ্ন হচ্ছে যে কোনো কি সাইড এফেক্ট হবে না? হ্যাঁ নিশ্চয়ই হবে, সাইড এফেক্ট কিছু কিছু হতে পারে। যেরকম ধরো অ্যাবডোমিনাল পেন, মানে পেটের তল পেটে ব্যথা হতে পারে, একটুখানি ব্যথার ওষুধ খেলে আমরা জানি কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য হতে পারে, বা অনেক সময় দেখা যাচ্ছে বমি বমি ভাব আসতে পারে, স্কিন র্যাশ আসতে পারে, মাথা ঘুরতে পারে, এই ধরনের সমস্যাগুলো কিন্তু হতে পারে। তবে সেটা খুবই সামান্য, এই নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো আজকে আশা করি আমি সবাইকে বোঝাতে পারলাম যে অস্টিওআর্থ্রাইটিস হলে আমরা ভয় না পেয়ে কীভাবে আমরা চিকিৎসা করতে পারবো। তো যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিও এবং শেয়ার করে সবারকে দেখার সুযোগ করে দিও। এবং যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিও, তাহলে পরবর্তীতে আমি যে কোনো ওষুধের ভিডিও যখন আপলোড করব, যেটা সবার আগে যেন তোমাদের কাছে আমি পৌঁছে দিতে পারি। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো।